नीलाचल निवासायो नित्यायो परमात्मने बलभद्रा सुभद्रा जगन्नाथायो ते हे नमो। श्रील भक्ति हरे कृष्ण श्रील रूप गोस्वामी कृत भक्तिर असामृत सिंधु। तो पश्चिम विभाग तृतीय खंड वात्सल्य भक्ति रस त्रिचत्वारिंशति अध्याय सर्वशेष। हरे कृष्ण। तेमनि नैराश्यर द्वारा भाराक्रांत हुए माँ यशोदा चिंता करेछिलेन, जदिओ आमार लक्ष लक्ष गाभी आछे सेई समस्त गाभीर दुग्ध कृष्णके तृप्त करते पारलो ना, ताई दूधके आमि धिक्कार दिच्छि আর আমাকে ধিক, কেননা যদিও আমার ঐশ্বর্যের অন্ত নেই তবুও আমি এখন আমার শিশুপুত্রের মস্তক আঘ্রাণ করতে পারছি না এবং তাকে আমার বুকের দুধ দিতে পারছি না যেরকম আমি তাকে দিতাম তখন সে যখন সে বৃন্দাবনে ছিল। এটি শ্রীকৃষ্ণের বিরহে মা যশোদার নৈরাশ্যের একটি লক্ষণ। এক সখা শ্রীকৃষ্ণকে বলেন, হে পুণ্ডরীকাক্ষ, তুমি যখন গোকুলে ছিলে তখন তোমার হাতে সবসময় একটি লাঠি থাকত, সেই লাঠিটি এখন মা যশোদার গৃহে অলসভাবে পড়ে রয়েছে, আর তিনি যখন সেটি দর্শন করেন তখন তিনিও সেই যষ্টিটির মতো নিস্পন্দ হয়ে যান। এটি শ্রীকৃষ্ণের বিরহে স্তম্ভিত হয়ে যাওয়ার একটি দৃষ্টান্ত। শ্রীকৃষ্ণের বিরহে অত্যন্ত বিনীতভাবে মা যশোদা এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে অশ্রুপূর্ণ নয়নে প্রার্থনা করেন, হে বিধাতা, তুমি কি কৃপা করে আমার কৃষ্ণকে একবার আমার কাছে নিয়ে আসবে না, যাতে অন্তত এক পলকের জন্য আমি তাকে দর্শন করতে পারি। কখনো কখনো উন্মাদিনীর মতো অধীন হয়ে মা যশোদা নন্দ মহারাজকে তিরস্কার করতেন, নীলবজ্রের মতো এই প্রাসাদে তুমি কি করছো, লোকেরা কেন তোমাকে ব্রজরাজ বলে সম্বোধন করে, এটি অত্যন্ত আশ্চর্যের বিষয় যে তোমার প্রিয় পুত্র কৃষ্ণ এখান থেকে চলে গেলেও তুমি একজন কঠিন হৃদয় পিতার মতো এই বৃন্দাবনে এখনও রয়েছ। মা যশোদার উন্মত্ততার কথা কেউ শ্রীকৃষ্ণকে গিয়ে এইভাবে শুনান, উন্মাদিনীর মতো মা যশোদা কদম্ব বৃক্ষগুলোকে জিজ্ঞাসা করছেন আমার পুত্র কোথায়, তেমনি তিনি পক্ষীদের ও ভ্রমরদের জিজ্ঞাসা করছেন তারা কৃষ্ণকে দেখছে কিনা, এবং তিনি তাদের কাছে জানতে চাইছেন তারা তোমার সম্বন্ধে কিছু জানে কিনা। তো এইভাবে বিরহ বেদনায় অধীর হয়ে সকলকে তোমার কথা জিজ্ঞাসা করতে করতে তিনি সমস্ত বৃন্দাবন ঘুরে বেড়াচ্ছেন। এটি শ্রীকৃষ্ণের বিরহজনিত উন্মাদনার একটি দৃষ্টান্ত। মা যশোদা যখন নন্দ মহারাজকে পাষাণ হৃদয় বলে অভিষিক্ত করেন তখন তিনি উত্তর দেন, হে প্রিয় যশোদা, তুমি কেন এত উত্তেজিত হচ্ছ, ভালো করে দেখো, তাহলেই দেখবে যে তোমার পুত্র কৃষ্ণ তোমার সামনেই দাঁড়িয়ে রয়েছে। এইরকম উন্মাদিনীর মতো আচরণ করো না, দয়া করে ঘরের শান্তি বজায় রাখো। তো কৃষ্ণের এক সখা তাকে জানান যে তার বিরহে তার পিতাও এইভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়েছেন। তো বসুদেবের মহিষীরা যখন কংসের রঙ্গমঞ্চে উপস্থিত ছিলেন তখন তারা কৃষ্ণের অপূর্ব দেহ সৌষ্ঠব দর্শন করেন এবং তৎক্ষণাৎ বাৎসল্য স্নেহে তাদের স্তন থেকে দুগ্ধ খরিত হতে শুরু করে এবং তার ফলে তাদের শাড়ি অধুভাগ ভিজে যায়। এটি মনোবাসনা পূর্তিজনিত ভগবত প্রেমের একটি দৃষ্টান্ত। তো শ্রীমৎ ভাগবতের প্রথম স্কন্ধে 1.11.29 বর্ণনা করা হয়েছে, তো কুরুক্ষেত্রের যুদ্ধের পর শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় প্রবেশ করেন তখন তিনি প্রথমে তার মাতা দেবকী ও অন্য সমস্ত বিমাতাদের দর্শন করেন এবং তাদের চরণে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেন। তার মায়েরা তৎক্ষণাৎ তাকে কুলে তুলে নেন এবং বাৎসল্য স্নেহে উদ্বেল হয়ে তাদের স্তন থেকে দুধ প্রবাহিত হতে থাকে। এইভাবে তাদের বুকের দুধের সঙ্গে তাদের চোখের জল মিশ্রিত হয় এবং তাই ছিল শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তাদের প্রথম নৈবেদ্য।
এটি গভীর বিরহের পর মিলনজনিত তৃপ্তির একটি দৃষ্টান্ত। ললিত মাধবে এইরকম একটি বর্ণনা রয়েছে, কি আশ্চর্য যে নন্দ মহারাজের পত্নী যশোদা কৃষ্ণের প্রতি বাৎসল্য স্নেহে আকুল হয়ে তার চোখের জল ও বুকের দুধ দিয়ে তার প্রিয় পুত্র কৃষ্ণকে অভিষিক্ত করেছিলেন। বিদগ্ধ মাধবে ললিত মাধব বিদগ্ধ মাধবে এক ভক্ত শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বলেছেন, হে মুকুন্দ, পদ্মফুলে সৌরভপূর্ণ তোমার মুখচন্দ্রের প্রতি আকৃষ্ট হয়ে মা যশোদা বাৎসল্য স্নেহে এতই অভিভূত হয়ে পড়েছিলেন যে তার কলসী সদৃশ স্তনযুগল থেকে দুধ খরিত হতে থাকে। এইভাবে যশোদা মায়ের স্তনযুগল থেকে শ্রীকৃষ্ণের জন্য নিরন্তর দুগ্ধের ধারা বর্ষিত হতো। তো এগুলি কৃষ্ণের প্রতি তার মাতা, পিতা ও অন্যান্য গুরুজনদের বাৎসল্য স্নেহের কয়েকটি দৃষ্টান্ত। বাৎসল্য স্নেহজনিত ভগবত প্রেমের লক্ষণগুলি তখনই প্রকাশিত হয় যখন কৃষ্ণকে পুত্ররূপে দর্শন হয়। কৃষ্ণের প্রতি এই নিরন্তর দিব্য ভাবকে বাৎসল্য রসের স্থায়ী ভাব বলা হয়। এখানে শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে তত্ত্বজ্ঞানী পণ্ডিতদের মত অনুসারে দাস্য, সখ্য ও বাৎসল্য এই তিনটি দিব্য ভাব কখনো কখনো মিশ্রিত হয়। যেমন বলরামের সখ্য ভাব দাস্য ও বাৎসল্য ভাবযুক্ত, তেমনি শ্রীকৃষ্ণের প্রতি মহারাজ যুধিষ্ঠিরের প্রেম বাৎসল্য, সখ্য ও দাস্যভাবের মিশ্রণ, তেমনি শ্রীকৃষ্ণের পিতামহ উগ্রসেনের দিব্য ভাব দাস্য ও বাৎসল্য রসের মিশ্রণ, বৃন্দাবনের সমস্ত বয়স্ক গোপিকাদের ভাব বাৎসল্য, দাস্য ও সখ্যভাবের মিশ্রণ, মাদ্রীর পুত্রদ্বয় নকুল ও সহদেব এবং দেবশ্রী নারদের ভাব সখ্য ও দাস্যের মিশ্র ভাব, শিব গরুড় ও উদ্ধবের ভাব দাস্য ও সখ্যের মিশ্রণ। হরে কৃষ্ণ।